কথায় কথা বেড়ে যায়। আজকে রাসূলকে কলিজার মধ্যে রাখতে হবে। সবচাইতে আমার আপনার কলিজার ফ্রেশ জায়গায় রাসূলকে স্থান দিতে হবে। কারণ মনে রাখবেন মুসলমানেরা, রাসূলকে যদি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে না পারেন, আপনি মুমিন হতে পারবেন না, আপনি মুমিন হতে পারবেন না। অসংখ্য জায়গায় দলিল পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন এক নাম্বার মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সন্ততি জাগতিক সকল মানুষের চাইতে আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসতে না পারবা। সবচাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, না বাসতে পারলে আপনি ইমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে, ভালোবাসতে গেলে কি করা লাগবে? শুনে নেন আজকে কুকরালির মুসলমানেরা, নির্দিষ্ট কিছু রাস্তার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়। যদি চট্টগ্রামে যেতে হয়, চট্টগ্রামের রাস্তায় যেতে হয়, যদি রংপুর যেতে হয়, রংপুরের রাস্তায় যেতে হয়, যদি শ্যামনগরে যেতে চান, শ্যামনগরের রাস্তায় যেতে হয়। শ্যামনগরের রাস্তায় যেমন ঢাকায় যাওয়া যায় না, আবার ঢাকার রাস্তায় যেমন শ্যামনগরে যাওয়া যায় না, নির্দিষ্ট ওয়েতে ছাড়া, নির্দিষ্ট রাস্তায় ছাড়া, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যায় না। শুনে নেন দুনিয়া মুসলমানেরা, এই জন্য আজকে আপনাকে আমাকে শুনতে হবে, জানতে হবে, রাসূলকে আপনি ভালোবাসবেন কেন, রাসূলকে ভালোবাসতে যাব কেন। শুনলেন আজকের মাহফিলের জনগণ, ভালোবাসতে গেলে চারটা পন্থা আছে, আপনাকে আমাকে জানতে হবে। মানুষকে ভালোবাসতে গেলে চারটা পথ আছে, রাস্তা আছে, এই চারটা রাস্তার মাধ্যমে মানুষ মানুষকে মহব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। রাসূলকে কেন ভালোবাসবেন, সেই চারটা রাস্তা আজকে একটা একটা করে আমি আপনাদেরকে বলে যাই। কারণ মনে রাখবেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, নবী তুমি হচ্ছে তাদের কাছে সব চাইতে, তাদের প্রাণের চাইতে আপন, প্রাণের চাইতে প্রিয়। তাইলে আসেন, রাসূলকে কেন ভালোবাসবেন, রাসূলকে আপনি আপনার হৃদয়ের গহীনে কেন ফ্রেশ জায়গায় রাখবেন, সব চাইতে কেন আপনি রাসূলকে মহব্বত করবেন, তার কারণগুলো কেন আপনি ভালোবাসবেন না, সেটাও একটু লক্ষ্য করেন। চারটা কারণে মানুষকে মানুষ এই মানুষের প্রতি দুর্বল হয়, চারটা কারণে মানুষ মানুষের প্রতি ভালোবাসায় পড়ে, চারটা কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে, চারটা কারণে মানুষ মানুষ মানুষকে ভালোবাসে। এক নাম্বার কারণ হলো জামাল, দুই নাম্বার কারণ হলো কামাল, তিন নাম্বার কারণ হচ্ছে নাওয়াল, চার নাম্বার কারণ হচ্ছে কারাবাত। এই চারটা কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ মানুষের ভালোবাসার মধ্যে পড়ে যায়, মানুষ মানুষকে মহব্বত করে। এক নাম্বার কারণ জামালের কারণ, আর জামাল মানে হলো সুন্দর। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আমার রাসূল, শুনে নেন ভাইরা আমার, মানুষের স্কিন যদি সুন্দর হয়, চামড়া যদি সুন্দর হয়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি মানুষ সুন্দর হয়, এই মানুষের প্রেমে মানুষ পড়ে কি পড়ে না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله প্রাণ খুলে পড়েন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ ইকো একটু কমা দিয়েন সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় টাবরাডাঙ্গি গ্রামবাসীর উদ্যোগে টাবরাডাঙ্গি বাইতুল আমান জামে মসজিদ নির্মাণাধীন প্রাঙ্গণে আজকের এই সিরাত ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি হাজারো ছাত্রের উস্তাদ বিশিষ্ট আলেমে দিন সারা বাংলাদেশে যার কোরআনের দাওয়াত নিয়ে ছুটে চলা সাতক্ষীরার প্রখ্যাত আলেমে দিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জনাব আলহাজ হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা ছোট ভাই হাফেজ মাওলানা আরিফুল ইসলাম আজাদী আলোচনা করেছেন ছোট ভাই হাফেজ আব্দুল্লাহ আল মামুন আজকের মাহফিলের সার্বিক পরিচালনায় যিনি আছেন খুব অল্প সময়ের ভেতরে সারা বাংলাদেশে যিনি জায়গা করে দিয়েছেন তরুণ আলোচক হিসেবে ইসলামী আলোচনা জগতের উজ্জ্বল নক্ষত্র আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা রুস্তম আলী তাওহিদী আমরা দোয়া করি তাওহীদের এই বাণী যেন গোটা বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে এমন তৌফিক আল্লাহ দান করুন বলেন আমিন। আমার পাশে বসে আছেন উপস্থাপক হিসাবে প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা রুস্তম আলী তাওহিদের সম্মানিত শ্বশুর জনাব মাওলানা আব্দুল কুদ্দুস ভাই আল্লাহ তার নেক হায়াত দারাজ করুন বলেন আমিন। আজকের মাহফিলের ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত বিশেষ করে আমার আগে আবার একজন ভাই আমার ছোট ভাই হাফেজ কুতুবউদ্দিন আহমেদ অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদেরকে একটি ইসলামী সঙ্গীত শুনিয়েছেন আপনারা দোয়া করবেন আল্লাহ তাকে কবুল করুন বলেন আমিন। ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেশগার ভাই বাবা জিরাত পদ্মার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজ এই কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আশার এবং বর্ষার সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার সকলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা বুঝতে পারছেন মসজিদের উন্নতিকল্পে কাজ হচ্ছে, উন্নয়ন কাজ চলছে, এজন্য আপনাদের বসার জন্য সুব্যবস্থা অত্র কমিটি করতে পারে নাই, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। এলোপাতাড়িভাবে আপনারা বসে কষ্ট করে আলোচনা শুনতেছেন, তবে হ্যাঁ, যার যত কষ্টের আমল তত দ্রুত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন আলহামদুলিল্লাহ। যে যত কষ্ট করে আমল করবে তার প্রতিদান তত দ্রুত পাওয়া যায়, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই, এমন একটি সময় আমি উপস্থিত হয়েছি মনে হচ্ছিল আজকে আমি কোনো পিসাব, কোনো পিসাব মনে হলো আমার দোয়া করার জন্য নিয়ে যাচ্ছে। ঈশার নামাজ হচ্ছে 7:30-8:15, এখন বাজে রাত 11:30, তার মানে মাহফিলের যৌবন টাইম শেষ, এখন চলছে মাহফিলের বার্ধক্য টাইম, আর কিছুক্ষণ পরেই মানুষের ঝিমঝিমানি ভাব চলে আসবে। অবশ্য যুবক যারা এদের এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না, ঠিক না বেটি? ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, অনেকদিন পরেই আমি আপনাদের এলাকায় আসছি, একটু সকাল সকাল উঠতে পারলেই ভালো লাগতো। তারপরে যখন এসেছি অল্প বলি আর যাই বলি, যতক্ষণ বলবো প্রত্যেকটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আপনারা মন দিয়ে কান দিয়ে শুনবেন। আমি আজকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব, আজকে ভূমিকায় যাচ্ছি না, যেহেতু রাত অনেক বেশি ভূমিকায় কোনো কথাই বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সীরাত মাহফিল, রবিউল আউয়াল মাস, আর দুই দিন পরেই 12ই রবিউল আউয়াল, এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি। আরে যখন আসতেছিলাম আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আপনারা দেখবেন অন্য অন্য মাসের চাঁদ আর এই মাসের চাঁদটা যেন আলাদা একটা আকর্ষণ করে, কথা বল না কেন? ঠিক না বেঠিক? অন্য অন্য মাসের চাঁদ এতটা আকর্ষিত হয় না, কিন্তু এই মাসের এই সময়টাই আকাশের দিকে তাকাবেন আপনার কলিজা শীতল হয়ে যাবে। এমন একটি সময় আমরা উপস্থিত হয়েছি। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব, সূরাটি 33 নম্বর সূরা, সূরাটির মোট আয়াত সংখ্যা 73, রুকু সংখ্যা 9। সূরাটি নাজিল হয়েছে মদিনায়, লম্বা শানে নুজুল বলার সময় নাই, সময় খুব কম। আল্লাহ নবী মানুষদেরকে জিহাদের দিকে ডাক দিতেন, জিহাদের দিকে যখন ডাকতে দিন কায়েমের জন্য আল্লাহর পথে লড়াই করতে হবে, আল্লাহর রাস্তায় লড়তে হবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ, এই কথাগুলো যখন মানুষদেরকে বোঝাতেন ডাকতেন দিনের পথে আল্লাহর পথে জিহাদের পথে, তখন মানুষ বলতো, ওই সময়কার মানুষ, আমাদের যাওয়ার ইচ্ছা আছে, আমরা প্রস্তুত, আমরা জিহাদে যেতে রাজি, কিন্তু আমাদের পিতামাতার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি, একটু অজুহাত দিত, পিতামাতার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে আসি, আব্বা কি কয়, মা কি কয়, একটু অনুমতি নিয়ে আসি। ঠিক ওই মুহূর্তে মানুষ যখন পিতামাতার অজুহাত দিত, পারমিশনের অজুহাত দিত, বউয়ের পারমিশন, পিতামাতার পারমিশনের অজুহাত দিত, ঠিক ওই মুহূর্তে এই সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতটি আল্লাহকে নবীর কাছে নাজিল হয়ে যায়, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আয়াতটি নাজিল হয়ে গেল। নবী মোমিনদের নিকট তাদের প্রাণের চাইতে তুমি সবচাইতে প্রিয়, সবচাইতে আপন তুমি। নবী বলতেছেন আমি তোমাদের সবচাইতে আপন, ঘনিষ্ঠতা। এই আয়াতটি নাজিল হয়ে গেল। আসলে প্রত্যেকটা
আসে হৃদয়ে, দেখবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড সেট চালান, ভালো ভালো সেট চালান, আপনাদের সেটে কিছু ফোল্ডার থাকে, অডিও ফোল্ডার, ভিডিও ফোল্ডার, ইমেজ, নিউ ফোল্ডার, বিভিন্ন যার যে রকম পছন্দ আছে পার্সোনাল এক একটা নাম দিয়ে দিয়ে ফোল্ডার বানায় রাখে। সবচেয়ে পার্সোনাল মহাব্বতের জিনিসগুলো স্পেশাল ফোল্ডার, নিউ ফোল্ডার, নিউ ফোল্ডার, তার মধ্যে নিউ ফোল্ডার, এর মধ্যে আবার গোপন অক্ষর দিয়ে এইগুলা ডুবায় রাখে। কতক্ষণ না কেন? তো আজ আমার আপনার নবীকে প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটি ভালোবাসার ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যেই আপনাকে আমাকে আমার রাসূলকে বসাতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কারণ রাসূল হচ্ছে সবচেয়ে ভালোবাসার মানুষ, ইমানদার যিনি হবেন, ইমানদারদের প্রথম ভালোবাসা পাওয়ার দাবিদার হচ্ছে আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সর্বপ্রথম কাকে ভালোবাসবে? আল্লাহকে। এরপরে দুই নাম্বার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুই নাম্বার হচ্ছে রাসূল। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম ভালোবাসবো কার? আল্লাহকে। সেকেন্ড ভালোবাসবো কার? রাসূলকে। সেকেন্ড ভালোবাসতে হবে রাসূলকে। আজকে আমরা রাসূলকে ভালোবাসি না এমন কোন লোক নাই, কিন্তু সেই নিউ ফোল্ডার, সেই ভালোবাসার জায়গায় আমরা রাসূলকে রাখতে পারি নাই। পেরেছে কি? পারি নাই। মনে রাখবে, যাকে যেইখানে রাখলে মানা, তার উল্টা জায়গায় যদি রাখেন সে কিন্তু আক্রান্ত হয় কি হয় না? আক্রান্ত হয়। আপনারা লক্ষ্য করুন, যদি লক্ষ্য করেন, ছোট ছোট মুরগির বাচ্চা বা বড় নির্দিষ্ট একটা কোটা আছে তাদের, মুরগির কোটা বা খাঁচা, ঘর, মুরগির বাড়ি, একে নির্দিষ্ট জায়গায় ছাড়া এরা যদি এখান থেকে বের হয়ে বাড়ির পেছনে জঙ্গলে চলে যায়, ঘরের কানাসে চলে যায়, এ কিন্তু আক্রান্ত হয় কি হয় না? হয়। প্রেসিডেন্ট তার নির্দিষ্ট একটি এরিয়া, যদি সে এরিয়ার বাইরে সে সিকিউরিটি ছাড়া চলে যায় তাহলে কিন্তু সে আক্রান্ত হয়। স্পিকারের নির্দিষ্ট একটি এরিয়া, সে যদি তার এরিয়ার বাইরে চলে যায় সে কিন্তু আক্রান্ত হয়। অফিসারের অফিস থেকে যদি সে বাইরে চলে যায় সে কিন্তু আক্রান্ত হয়। আমার আপনার সন্তানরা যদি তাকে সেইভাবে নির্দিষ্ট জায়গায় রেখে লালন পালন করা না যায়, একটু খাপ ছাড়া এলোপাতাড়ি চলে যায়, সে কিন্তু আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে বর্তমানে মাদকের ভয়ঙ্কর বিষাক্ত সবল তাদেরকে আক্রান্ত করে ফেলছে। কথা বলেন ঠিক না বেটি? তাকান গোটা বিশ্বের দিকে, তাকান বাংলাদেশের দিকে, তাকান। মাদকাসক্ত এমন কোন যুবক নাই যে মাদকের সাথে সম্পৃক্ত নাই। মাদকের ভয়ঙ্কর সবল তাদেরকে মেরে দিচ্ছে, এই যে নির্দিষ্ট জায়গায় না থাকার কারণে, সে তার এরিয়ার বাইরে চলে যাওয়ার কারণেই আজকে সে আক্রান্ত হচ্ছে। আজকে আমাকে আপনাকেও আমার রাসূলকে নির্দিষ্ট জায়গায় না রাখার কারণে আমার রাসূলও কিন্তু আজকে আক্রান্ত হচ্ছে। কথা বলেন না কেন? হচ্ছে না? রাসূল আক্রান্ত হচ্ছে। আপনারা বলবেন হুজুর রাসূল তো নাই তাহলে আক্রান্ত হচ্ছে কি যাবে? হ্যাঁ, রাসূল নাই, ব্যক্তি নাই, কিন্তু ব্যক্তিত্ব আছে। আজকে রাসূলের ব্যক্তিত্ব আক্রান্ত হচ্ছে। রাসূলকে নিয়ে ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানরা ব্যঙ্গ করছে, কেউ রাসূলের ব্যঙ্গচিত্র করছে, কেউ আবার রাসূলের বিবিদেরকে নিয়ে, একাধিক বিবিদেরকে নিয়ে কটাক্ষ করছে। আমি আসলে আশ্চর্য হয়ে যাই, রাসূলের যে 11 জন স্ত্রী ছিল এটা কি এমনিই ছিল? রাসূলের 11 জন স্ত্রী হন, আপনার একটু লক্ষ্য করেন উদ্দেশ্যটা কি ছিল? রাসূলকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনি তো মানব ছিলেন না, মহামানব, তিনি তো নবী ছিলেন, উম্মতের নবী ছিলেন না, তিনি ছিলেন সকল নবীদের নবী, আমার নবী। 11 জন স্ত্রী হওয়ার কারণ কি? ভুলটা একটু শুধরায় দিচ্ছি, রাসূল সম্পর্কে যাদের ভুল ধারণা আপনারা প্রশ্ন করতে পারবেন। আজকে আমাদের দেশে এই যে একটু আগে কিন্তু
এই যে পুলিশ মহিবুল্লাহ এখানে যখন খানা দানা খাচ্ছিল বলতেছিল, ভাই বাংলাদেশে তো দুইটা বিয়ে করলে লোকে খারাপ কয়, কিন্তু বহির্বিশ্বে বাইরের দেশে একটু টাকা হইলেও তার দুটা তিনটা চারটা বিয়ে। এই জন্য বাংলাদেশের মানুষদেরকে বাইরের দেশের লোকগুলা ফকির কয়, মিসকিন কয়, কারণ এদের একটা বউ। তাই মা বোনেরা আবার মাইন্ড করে না, আমি কিন্তু বলছি না যে আপনারা দুটো করে। আমার দেশের মহিলারা খুব চালাক, তুমি যা করো 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 করো, দ্বিতীয় বিয়ে যেন করে না। এটা ইমানের দুর্বলতার কারণ, কথা বল না, এটা ইমানের দুর্বলতার কারণ, যা করো করো করো, দ্বিতীয় বিয়ে যেন না করো, কারণ স্বামীর ভাগ দিতে পারবো না। তার মানে আকাম কুকাম যাই করে করুক, সেকেন্ড বিয়ে যেন না করে, এটা ইমানের দুর্বলতা। প্রকৃত ইমানদার যারা, তাদের কাজ হবে, তাদের কথা হবে, আমার স্বামী যেন জেনাবে বিচারে লিপ্ত না হয়, তার যদি প্রয়োজন হয় চাহিদা হয় সেকেন্ড বিয়ে করুক, তবে জেনাই যেন লিপ্ত না হয়। এটি হচ্ছে ইমানদারের কথা। যাই হোক, এ বিষয়ে আমি কথা বলবো না, আর বললেও সমস্যা নেই, আমার খাওয়া দাওয়া শেষ। আমার নবীর 11টি বিয়ে করার কারণ কি একটু বলে যাই, তার একটি কারণ, আমার নবীকে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি এই পৃথিবীর মানুষদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে শিক্ষার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে একটি উন্নত জাতিতে গড়ে তুলবেন বলে আল্লাহর রাসূল সেই দায়িত্ব নিয়ে এসেছেন। এখন আল্লাহর নবী যে দায়িত্ব নিয়ে এসেছেন, এখন এই দায়িত্ব প্রচার প্রসার প্রশিক্ষণ এটা তো শুধু পুরুষদের মধ্যে করলে চলবে না, চলবে শুধুমাত্র পুরুষদেরকে প্রশিক্ষণ দিলে চলবে না, নারীদেরকেও প্রয়োজন। নারীদের ভেতরেও দিনের প্রচার প্রসার ঘটাতে হবে, তাদেরও নীতি নৈতিকতার নতুন শিক্ষার নীতিমালা গুলো তাদের ভিতরেও ঢুকাতে হবে। এজন্য নারীদেরকে কেমনে দাওয়াত দেওয়া যায়, এর জন্য রাসূল বিভিন্ন বয়সের বুদ্ধি ভিত্তিক নারীদেরকে, যোগ্যতা সম্পন্ন নারীদেরকে বিয়ে করেছিলেন। তার কারণ, তাদেরকে সুন্দর করে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, মহিলাদের মাধ্যমেও যাতে দিন প্রচার করা যায়, নীতি নৈতিকতার শিক্ষা দেওয়া যায়, এজন্য রাসূল বিবাহ করেছিলেন। শুধু তাই নয়, রাসূলের দায়িত্ব ছিল জাহিলি জীবন ব্যবস্থা বাতিল করে, তাগুতি জীবন ব্যবস্থা বাতিল করে আল্লাহর রাসূল ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করবেন। আর এই ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে গেলে বাতিলদের বিরুদ্ধে আমাকে লড়াই করা লাগবে, তাগুতের বিরুদ্ধে আমাকে লড়াই করা লাগবে। তাহলে তাগুতের হাত কিভাবে দুর্বল করা যায়, এটাও ছিল আর একটা কৌশল। এজন্য রাসূল বিয়ে করেছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে। তার কারণ কি, আয়েশা এবং হাফসাকে বিয়ে করার মাধ্যমে ওমর এবং আবু বকরের সাথে সম্পর্কটা মজবুত হয়ে গেল। উম্মে সালামাকে বিয়ে করলেন, তার কারণ উম্মে সালামা ছিলেন আবু জেহেল এবং খালিদ বিন ওয়ালিদের, খালিদ বিন ওয়ালিদের পরিবারের একজন লোক। এই জন্য এর সঙ্গে বিয়ে করার কারণে এদের সাথে সম্পর্ক কিছুটা গাঢ় হয়ে গেল। এরপরে উম্মে হাবিবা ছিলেন আবু সুফিয়ানের মেয়ে, আবু সুফিয়ানের মেয়ে। উম্মে হাবিবাকে বিয়ে করার কারণে আবু সুফিয়ান তখন দুর্বল হয়ে গেল। আমার জামাই, আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি যখন উম্মে হাবিবাকে বিয়ে করেন, বিয়ের পর থেকে আবু সুফিয়ান আর কখনো রাসূলের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই, যতদিন ইসলামের বাইরে ছিল। কারণ আমার জামাই বিরুদ্ধে লড়াই করবো। এরপরে সাফিয়া, জুয়াইরিয়া, রুহাইনা, রাইহানা, তিনজন স্ত্রী ছিল ইহুদি গোত্রের। ইহুদি গোত্রের এই তিনজন ছিল বদরের যুদ্ধের বন্দী মহিলারা। এই বন্দী মহিলাদেরকে মুক্ত করে রাসূল বিয়ে করলেন। কেন করলেন? বিয়ে করার মাধ্যমে ইহুদিরাও একটু দুর্বল হয়ে গেল, কারণ তৎকালীন সময় ইহুদি গোত্রের একটা প্রথা ছিল যে আমাদের গোত্রের কোন একটা পরিবারের কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে, সে শুধু ওই পরিবারের জামাই না, গোটা ইহুদি পরিবারের জামাই। রাসূল যখন জুয়াইরিয়া, সালাফিয়া, সাইফিয়া, এরপরে রাইহানাকে বিয়ে করলেন, সাফিয়া, রাইহানা এবং জুয়াইরিয়া এদেরকে তিনজনকে যখন বিয়ে করলেন, রাসূল শুধু ইহুদি একটা পরিবারের জামাই না, গোটা ইহুদি পরিবারের জামাই। তখন গোটা ইহুদি পরিবার বলল, শোনো, জামাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরা বড় লজ্জাকর ব্যাপার। সুবহানাল্লাহ, পাবেন না, এটি ছিল আরেকটি কৌশল। এরপরে আসেন জয়নাব। কেন বিয়ে করলেন 11টা, তার দলিল দিচ্ছি।
জয়নাব তৎকালীন সময়ে কাফেরদের ভেতরে একটা প্রথা ছিল যে জয়নাব ছিল রাসূলের পালিত পুত্রের স্ত্রী, যায়েদের স্ত্রী। তৎকালীন সময়ের মানুষের ভিতরে একটা ধারণা ছিল পালিত পুত্রের মেয়েকে বিয়ে করা যাবে না, কিন্তু রাসূল সেই ধারণাকে ছাড়িয়ে দেওয়ার জন্য পালিত পুত্র যায়েদের স্ত্রী জয়নাবকে বিয়ে করলেন। এই কুপ্রথাটা যারা মানুষের ব্রেন থেকে ছড়িয়ে ছড়ায় চলে যায়। তাহলে আমরা এই তথ্যগুলো পেলাম, রাসূলের এগারোটি স্ত্রী হওয়ার কারণ রাসূল উন্নত জাতিকে পরিণত করার জন্য, মানুষের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার জন্য, নীতি নৈতিকতার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য, দিন প্রচারের সাথে রাজনৈতিক সামাজিক উদ্দেশ্য সাধনের জন্য এই বিয়েগুলো রাসূল করেছিলেন। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বাবাজি আমার, কথায় কথা বেড়ে যায়। আজকে রাসূলকে কলিজার মধ্যে রাখতে হবে। সবচাইতে আমার আপনার কলিজার ফ্রেশ জায়গায় রাসূলকে স্থান দিতে হবে। কারণ মনে রাখবেন মুসলমানেরা, রাসূলকে যদি জীবনের চাইতে সবচাইতে বেশি ভালোবাসতে না পারেন, আপনি মুমিন হতে পারবেন না, আপনি মুমিন হতে পারবেন না। অসংখ্য জায়গায় দলিল পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন। তুমি প্রকৃত মুমিন হতে পারবে না, খাঁটি মুমিন, এক নাম্বার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা সন্তান সন্ততি জাগতিক সকল মানুষের চাইতে আমি রাসূলকে তুমি বেশি ভালোবাসতে না পারবা। সবচাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, না বাসতে পারলে আপনি ইমানদার হতে পারবেন না, মুমিন হতে পারবেন না। এখন প্রশ্ন আসতে পারে, ভালোবাসতে গেলে কি করা লাগবে? শুনে নেন আজকে কুকরালির মুসলমানেরা, নির্দিষ্ট কিছু রাস্তার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়। যদি চট্টগ্রামে যেতে হয় চট্টগ্রামের রাস্তায় যেতে হয়, যদি রংপুর যেতে হয় রংপুরের রাস্তায় যেতে হয়, যদি শ্যামনগরে যেতে চান শ্যামনগরের রাস্তায় যেতে হয়। শ্যামনগরের রাস্তায় যেমন ঢাকায় যাওয়া যায় না, আবার ঢাকার রাস্তায় যেমন শ্যামনগরে যাওয়া যায় না, নির্দিষ্ট ওয়েতে ছাড়া, নির্দিষ্ট রাস্তায় ছাড়া, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো যায় না। শুনে নেন দুনিয়া মুসলমানেরা, এই জন্য আজকে আপনাকে আমাকে শুনতে হবে, জানতে হবে রাসূলকে আপনি ভালোবাসবেন কেন, রাসূলকে ভালোবাসতে যাব কেন। শুনলেন আজকের মাহফিলের জনগণ, ভালোবাসতে গেলে চারটা পন্থা আছে আপনাকে আমাকে জানতে হবে। মানুষকে ভালোবাসতে গেলে চারটা পথ আছে, রাস্তা আছে। এই চারটা রাস্তার মাধ্যমে মানুষ মানুষকে মহব্বত করে, মানুষ মানুষকে ভালোবাসে। রাসূলকে কেন ভালোবাসবেন, সেই চারটা রাস্তা আজকে একটা একটা করে আমি আপনাদেরকে বলে যাই। কারণ মনে রাখবেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন নবী তুমি হচ্ছে তাদের কাছে সব চাইতে, তাদের প্রাণের চাইতে, আপন প্রাণের চাইতে প্রিয়। তাইলে আসেন রাসূলকে কেন ভালোবাসবেন, রাসূলকে আপনি আপনার হৃদয়ের গহীনে কেন ফ্রেশ জায়গায় রাখবেন, সব চাইতে কেন আপনি রাসূলকে মহব্বত করবেন, তার কারণগুলো কেন আপনি ভালোবাসবেন না সেটাও একটু লক্ষ্য করেন। চারটা কারণে মানুষকে মানুষ এই মরা মানুষের প্রতি দুর্বল হয়, চারটা কারণে মানুষ মানুষের প্রতি ভালোবাসায় পড়ে, চারটা কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে, চারটা কারণে মানুষ মানুষ মানুষকে ভালোবাসে। এক নাম্বার কারণ হলো জামাল, দুই নাম্বার কারণ হলো কামাল, তিন নাম্বার কারণ হচ্ছে নাবাল, চার নাম্বার কারণ হচ্ছে কারাবাত। এই চারটা কারণে মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ মানুষের ভালোবাসার মধ্যে পড়ে যায়, মানুষ মানুষকে মহব্বত করে। এক নাম্বার কারণ জামালের কারণ, আর জামাল মানে হলো সুন্দর। শুনে নেন আজকের মাহফিলের জনগণ, আমার রাসূল শুনে নেন ভাইরা আমার, মানুষের স্কিন যদি সুন্দর হয়, চামড়া যদি সুন্দর হয়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি মানুষ সুন্দর হয়, এই মানুষের প্রেমে মানুষ পড়ে কি পড়ে না, পড়ে না, পড়ে। স্কিন যদি সাদা হয় দেখবেন মানুষ তার প্রতি দুর্বল হয়ে যায়, যাই কি যায় না, যাই। আজকে দেখবেন রাস্তাঘাটে যাইতে গেলে, বাসে যান আর যেখানে যান যেভাবে যান, কিছু কিছু বাচ্চারা এত সুন্দর আকর্ষণীয় পাটুসপুট সুন্দর চেহারা হয়, আপনি জীবনেও হেরে দেখেন নাই, এর বাবাও চিনেন না, মাও চিনেন না,
কিন্তু এই বাচ্চাটারে দেখলে মনে হয় আরে যদি একটু গুলো নিয়ে জুমা খাইতে পারতাম। কথা কন্যা খান, এটা কিসের দুর্বলতা? ওই যে বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক সৌন্দর্য, তার স্কিন সুন্দর, তার চেহারা সুন্দর, যার কারণে এখানে দুর্বলতা কাজ করছে। আপনি আরে বাচ্চাটারে আর অনেক সময় নিয়েও ফেলেন। দেখবেন অনেক মানুষ আছে, আমরা হুজুরা হয়তো সব সময় সব মহিলাদের কাছে চাইতে পারি না, কিন্তু অনেক মানুষ নিয়েও ফেলে, নিয়ে আপনার বাচ্চাটারে একটু গড়ে ফিটে তুলে আমার আদর চুমা খায়, খাদ্য খাবার কিনে দেয়, এত সুন্দর আকর্ষণীয়। কথা মান ঠিক না বেটি? আরে ভাই, বাহ্যিক সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, সুন্দর মানুষ ছিলেন আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে সুন্দর মানুষ ছিলেন। আল্লাহ নবীর মতো সুন্দর মানুষ আমার আল্লাহর ফ্যাক্টরিতে আর একটাও সৃষ্টি হয় নাই। এখন আপনি দলিল নেন, দলিল কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিনের বেলায় যখন যাই রাসূলের সঙ্গে কোথাও যাইতাম, আমি লক্ষ্য করতাম আকাশের সূর্য রাসূলের দিকে ঝলকাইতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,